আগামী দিনে আমাদের মধ্যে এমন কিছু নেতৃত্ব এবং এমন কিছু শহীদদের পাহারাদার করে তুলব যেই পাহারাদার দেখে বাতিলরা ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে এমন কি পালাতে দেশ হবে না বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় অঙ্গনে এখন সবাই নেতা হতে চায় যত সব চোরদের মতো কিন্তু আগের দিনে কেউ আর ওই মাওলানা ভাসানীর মতো নেতা হতে চায় না কেউ আর সোহরাওয়ার্দীর মতো নেতা হতে চায় না কারণ ওই সমস্ত নেতা ছিল অন্যের জন্য আর এখন এই সমস্ত নেতা হচ্ছে নিজের জন্য আমরা যারা মুসলিম আমরা চিরদিনই আমাদের মেজাজ ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো আমাদের মেজাজ ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মতো আমাদের সেই মেজাজ যদি আবার জাগ্রত হয়ে যায় এই সমস্ত সমস্ত নাস্তিক এই সমস্ত সমস্ত যারা মুনাফিক টাইপের মেজাজ লোক আছে কাফের মুশরিক পালাতে দিস পাবে না ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ জিতুকুম বিহা বাইযান নাকিয়্যা রাওয়াহু আহমদ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুরুতেই আমি যে কথাটা স্মরণ করতে চাইব তা হলো আজকে আমাদের কেন্দ্রীয় সভাপতির যে উদ্বোধনী ভাষণ ছিল সেখানে উনি যে কথাটা বললেন যে সঠিক লক্ষ্যে দৃঢ় থাকা আমিও আমাকে এই বিষয়ে প্রথমত নিজেকে নসিহত করব যে আমিও যেন সঠিক লক্ষ্যে দৃঢ় থাকতে পারি আপনাদের প্রতিও সেই একই আহ্বান আমি রাখবো আসুন আমরা সকলে মিলে যেন সঠিক লক্ষ্যে আমৃত্যু দৃঢ় থাকতে পারি আল্লাহ যেন কবুল করে আল্লাহুম্মা আমিন শুরুতে আরেকটি কথা বলবো যে আমি যে সুরাটি চয়েস করলাম সুরা নাস যে আসলে আজকে আপনারা বুঝতে পারলেন যে অনেক সময় জিন এবং মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইতে হয় আজকে কি তার বাস্তবতা নয় তো এই জন্য আমি এই সুরাটাই চয়েস করছিলাম আমি এই সুরাটাই বলছিলাম যে আল্লাহ তো আমাদের সাহায্যকারী আল্লাহ তো পারেন এই মানুষ এবং জিন শয়তান থেকে আমাদের হেফাজত করতে পারেন না আলহামদুলিল্লাহ আমরা সেটা তো দেখতেই পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা বিজয় দান করলেন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো সেটা হলো যে আজকে আমাদের বিশ্ববিদ্যালয় অঙ্গনে এবং যুব সমাজদের মাঝে একটা যে প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে তাহলে এই যে আমরা এমন এক সমাজের এমন এক পরিবেশের সাথে মিশছি এমন এক বস্তিবাদী সমাজের সাথে মিশে আমাদের আচরণটা এমন হয়ে গেছে ঠিক ওই গল্পের উদাহরণের মতো এটা একটা শিক্ষণীয় গল্প যে একটা ইগলের ডিম পড়ে গেছে পাহাড় থেকে পড়ে যাওয়ার পর একটা মুরগির ডিমের সাথে মিশে গেছে এবার ইগলের ডিম তো ইগলই হবে আর মুরগির ডিম তো থেকে মুরগিই হবে এবার হঠাৎ একদিন যখন বড় হয়ে গেছে তখন ইগল তো ইগলের মতো হয়ে গেছে আর মুরগির ডিম মুরগির মতো হয়ে গেছে এখন ইগলটা দেখছে হঠাৎ করে যে আকাশে ইগলের মতোই দেখতে কেউ উঠছে তো তখন ইগল বলছে ইস আমি তো ওর মতোই দেখতে তো আমি তো উঠতে পারছি না আসলে কি সে উঠতে পারে না আসলে সে উঠতে পারে কিন্তু তার পরিবেশ তার সমাজ তা এমন হয়ে গেছে যে মুরগি হয়ে গেছে এই মুরগিদের সাথে থাকতে থাকতে আমাদের মেজাজটাও মুরগির মতো হয়ে গেছে আমাদের মেজাজ যদি ইগলের মতো আমরা যারা মুসলিম আমরা চিরদিনই আমাদের মেজাজ ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো আমাদের মেজাজ ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মতো আমাদের সেই মেজাজ যদি আবার জাগ্রত হয়ে যায় এই সমস্ত সমস্ত নাস্তিক এই সমস্ত সমস্ত যারা মুনাফিক টাইপের মেজাজ লোক আছে কাফের মুশরিক পালাতে দিস পাবে না ইনশাআল্লাহ আমরা মনে করি সেই ইগলের মতো সেই মেজাজ আমাদের জাগ্রত করতে হবে আল্লাহ তাআলা যেন আমাদের সেই রকম মেজাজ গড়ে দেয় আল্লাহুম্মা আমিন এবং আরেকটা বিষয় বলবো যে যুবক ভাইদের মধ্যে আরেকটা বিষয় যেটা যুবক ভাইদের মধ্যে দেখা যায় বিশেষ করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে এখন সবাই নেতা হতে চায় যত সব চোরদের মতো কিন্তু আগের দিনে কেউ আর ওই মাওলানা ভাসানীর মতো নেতা হতে চায় না কেউ আর সোহরাওয়ার্দীর মতো নেতা হতে চায় না কারণ ওই সমস্ত নেতা ছিল অন্যের জন্য আর এখন এই সমস্ত নেতা হচ্ছে নিজের জন্য আর যখন নিজের জন্য কেউ নেতৃত্ব দেয় তখন সে কখনো ওই সমস্ত নেতার কথা কেউ মনেও রাখে না আগামী দিনেও এই সমস্ত নেতাদেরকে কেউ মনে রাখবেন ইনশাআল্লাহ আমরা মনে করি অন্যের জন্য যারা আজকে বাংলাদেশ আহলে যুব সমাজের নেতৃবৃন্দ যে অন্যের জন্য যে বিশেষ করে সহি আকিদা এবং সহি আমলের জন্য যে সংগ্রাম করছে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের এই দাওয়াত যদি কবুল হয়ে যায় আগামী প্রজন্ম আমাদেরকেই খুঁজবে এবং তারা বারবার ভাববে যে এদের যদি এই দৃঢ়তা না থাকতো তাহলে আমরা হয়তো হক কোনটা সেটা এখনো বুঝতে পারতাম না তাই আমি বলবো যে আসুন আমরা এর উপরে দৃঢ় থাকার চেষ্টা করি আর শেষ কথা হচ্ছে এই যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছিলেন যে লাকাদ জিতুকুম বিহা বাইযান নাকিয়্যা যে আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি একটা স্বচ্ছ পরিচ্ছন্ন দিন এই পরিচ্ছন্ন দিনের জন্য আমাদের জীবন আমাদের মরণ আমাদের সম্পদ সব কিছু দিতে কি আমাদের কোনো আপত্তি আছে এই পরিচ্ছন্ন দিনের জন্য যদি আজকে আমরা ওই আজ থেকে কাজী নজরুল ইসলাম বহু আগেই
সেই সময়কার বস্তুবাদী লোকদের বিরুদ্ধে তিনি যে স্লোগানটা দিয়েছিলেন যে নহি মুরাদি ভোগ বিলাসের, অথচ বিশ্ববিদ্যালয় অঙ্গলন বলেন আর ওই প্রত্যেকটা অঙ্গনেই বলেন সব জায়গাতে আজকে ভোগ বিলাসী, তাই তিনি বলছিলেন নহি মুরাদি ভোগ বিলাসের, আমরা ভোগ বিলাসের জীব না, শাহাদাত ছিল কাম্যমদের, আমাদের মেজাজ ছিল শাহাদাতের, ভিখারির সাথে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, আমাদের উমর রাজিয়াল্লাহু তাআলার ভিখারির সাথে খলিফা হয়ে তিনি খোঁজ নিতেন, তারাই আজ করে ঘুমাই বেহুশ বাহিরে বইছে জর্দপান, তারাই কিন্তু আমরা আজকে, কিন্তু বাহিরে শিরিক বেদাতের জ্বর তুফান বয়ে যাচ্ছে, অথচ আপনার আমার মধ্যে কোনো চেতনাই নাই। আসুন তাই আমরা এখান থেকে প্রতিজ্ঞা করি যে আগামী দিনে ইনশাল্লাহ, আগামী দিনে আমাদের মধ্যে এমন কিছু নেতৃত্ব এবং এমন কিছু শহীদিনের পাহারাদার করে তুলব যেই পাহারাদার দেখে বাতিলরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এমনকি পালাতে দেশ পাবে না বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সেই রকম গড়ে তোলার তৌফিক দান করে, এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।